একটা লাস্ট বলে দিচ্ছি, কেমন? ইনশাআল্লাহ। সিমতে নবী বো জহল গয়া আকা সে উসনে ইয়ে কাহা, গর হো নবী বতলাও জরা মেরি মুঠি মে হ্যায় ক্যা, আকা কা ফরমান হুয়া অর ফজলে রহমান হুয়া, মুঠি সে পত্থর বোলা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনে বহন সে বোলে উমর ইয়ে তো বতা ক্যা করতি থি, আপনে বহন সে বোলে উমর ইয়ে তো বতা ক্যা করতি থি, মেরে আনে সে পহলে ক্যা চুপকে চুপকে পড়তি থি, মেরে আনে সে পহলে ক্যা চুপকে চুপকে পড়তি থি, আপনে বহন সে বোলে উমর ইয়ে তো বতা ক্যা করতি থি, মেরে আনে সে পহলে ক্যা চুপকে চুপকে পড়তি থি, বহন নে জব কুরআন পড়া সুন কে কলাম মে পাক খুদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কারামত হয়ে গেল এই মুহূর্তে, সুবহানাল্লাহ বলুন না। ওই দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন হযরত ফারুক আজমের বোন, ফারুক আজম হত্যা করতে যাচ্ছিলেন আমার নবীকে নাউজুবিল্লাহ, কিন্তু আল্লাহ বোনের মাধ্যমে হেদায়েত দান করলো, কোরআন তেলাওয়াত শুনে এমন বিবর হয়ে গেলেন, আমার নবীর গোলাম হয়ে গেলেন। তো যেই সূরা তেলাওয়াত করছিল ওটার নাম সূরা ইয়াসিন, আল্লাহু আকবার। আমি কোরআনটা খুললাম, খুলে দেখি সূরা ইয়াসিন, সুন্নিরা কি এখনো চিনেন না আপনারা, ঠিক কি না? আশেকের রাসূলদের অবস্থা সবাই জানে না, ঠিক কি না? আমার নবীর গোলামদের শানি এরকম, এজন্য বলতেছে আপনে বহন সে বলে উমর ইয়ে তো বতা ক্যা করতি থি, মেরে আনে সে পহলে ক্যা চুপকে চুপকে পড়তি থি, বহন নে জব কুরআন পড়া সুন কে কলাম মে পাক খুদা, দিল ইয়ে উমর কা বোল উঠা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে নবী কে গোলামো কা রুতবা বড়া হে শান বড়ি, চাহে গৌসে আজম হো ইয়া হো দাতা হজবেরি, ইয়াদ নেহি ক্যা ও মনজর খাজা জি নে খুদ চল কর 90 লাখ কো পড়ওয়ায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never
forget to say la ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।